এ যেন প্রদীপের নিচেই অন্ধকার। জীবনভর যারা আলোকিত করেন শিল্পীদের, সেই লাইটম্যানদের জীবনের শেষ সময়টা কাটে অন্ধকারেই। অর্থ থেকে মূল্যায়ন কিংবা স্বীকৃতি সবকিছু থেকে বঞ্চিত লাইটম্যান খ্যাত মানুষেরা, যদিও তাদের প্রত্যাশা দেরিতে হলেও মিলবে রাষ্ট্রীয় স্বীকৃতি। লাইট ক্যামেরা অ্যাকশন, হোক নাটক, টেলিছবি কিংবা চলচ্চিত্র, ছোট মাঝারি কিংবা বড় বাজেটের যে কোনো নির্মাণের শুরু শব্দটাই নির্মাতার মুখে উচ্চারিত হয় লাইট। শিল্পীদের আলোকিত করাই যাদের কাজ, সে তারাই কিনা জীবন ভর থেকে যান অন্ধকারে। অর্থ থেকে মূল্যায়ন কিংবা স্বীকৃতি সবকিছু থেকেই বঞ্চিত লাইটম্যান খ্যাত মানুষেরা। ক্যামেরা কিন্তু লাইট ছাড়া কিন্তু অচল। আপনি ক্যামেরা সুইচ ওপেন করার আগে কিন্তু লাইট ওপেন করতে হবে। এত কষ্ট করে এই ছবি করলাম, যেমন পরামন্ত্র করলাম, দেয়াতিরগা করলাম, বাউডা করলাম, হিটা করলাম, এত কষ্ট করে করলাম, লাস্টে দেখলাম যে আসলে লাইটম্যানের নামে নেই। সবার চেয়ে কষ্ট কিন্তু বেশি আমাদের। এই যে আপনারা দেখেন কত বড় একটা ফলোরে আমরা লাইট করতে আছি, সকাল থেকে করতে আছি। মেকআপম্যান সাধারণ একটা মেকআপ দেয়, আর্টিস্টে অভিনয় করে, কিন্তু আমরা কি কষ্ট করি? আমাদের কষ্টটা কেউ মানে কেউ বুঝে না, দেখেও না। লাইটম্যান জহির বাংলা চলচ্চিত্র যে অ্যানালগ থেকে ডিজিটাল হয়েছে তার একজন সাক্ষী। তিনি জীবনের সুবর্ণ সময়টায় তিনি আলোকিত করেছেন রাজ্জাক, শাবানা, আলমগীর, ববিতা থেকে শুরু করে আজকের সাকিব, শুভ, সিয়ামের মতো শিল্পীদের। অথচ দিন শেষে তার প্রাপ্তির খাতাটা যেন অপূর্ণ, শূন্য। একটা প্রোডাকশন হাউসে সবচেয়ে বেশি টেকনিশিয়ানের কষ্ট হয় লাইটম্যানের। এই প্রোডাকশন হাউসটা থেকে সবচেয়ে বেশিরভাগে যদি ভালো হওয়ার পরে ডিরেক্টরে মনে করেন যে জাতীয় পর্যায়ে কিংবা ইয়াতে সম্মান পায়, কিন্তু কোনো লাইটম্যান কখনো এই সম্মান পায় না। এবারে মোট 27টি ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছেন। রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা জাতীয় চলচ্চিত্র পুরস্কারে 27টি বিভাগে সম্মাননা মিললেও সেখানে বঞ্চিত স্বপন, করিম কিংবা জহিরের মতো শত শত লাইটম্যান। অথচ একটি মানসম্মত নির্মাণে তাদের ভূমিকাটা যেন কোনো অংশেই কম নয়। একজন ভালো লাইটম্যান না পাইলে কিন্তু একটা ক্যামেরাম্যান ভালো কাজ করতে পারবে না। সুতরাং সেক্ষেত্রে আমি তো বলবো অবশ্যই লাইটম্যানদের সেই যোগ্য সম্মান, যোগ্য তাদের অবস্থান তৈরি করে দেওয়া দরকার। লাইট প্রক্ষেপণের জন্য ওই রকম শিক্ষাগত যোগ্যতা লাগে না, তো এইরকম অনেক কথাই হয়তো বলা যাবে, কিন্তু তার অবদানকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। 16টা 17টা সংগঠন এক একজনে এক একটা ক্যাটাগরিতে ন্যাশনাল অ্যাওয়ার্ড বা আরও অন্য অন্য সম্মাননা পাইতেছে, কিন্তু আমাদের, আমরা কি এটা রিলেটেড না? আমাদেরকে ছাড়া কি এই শুটিংটা করতে পারছে? জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে শিল্পীদের যারা আলোকিত করেন, দেরিতে হলেও সেই লাইটম্যানরা পাবেন যোগ্য সম্মান, পাবেন রাষ্ট্রীয় স্বীকৃতি, এমনটাই প্রত্যাশা তাদের। মাকসুদুল হকিমু, চ্যানেল 24, ঢাকা।